ইসলামের মধ্যে মৃত্যু কামনার কোনো কি নাই সুযোগ নাই আপনি বিপদে পড়লে চাইবেন কার কাছে আল্লাহর কাছে মাওলা আমাকে সমাধান করে দাও তোমার চেয়ে বড় প্রবলেমকে সমস্যা করে আর কেউ নাই বিপদ আসবে কারণ এটা দুনিয়া আল্লাহ বলছে যে আমার যত আপন হবে তার মুসিবত তত বেশি বাড়বে হায়াতের মালিক আল্লাহ আমার মরণের মালিক আল্লাহ বলছে হাবিব উম্মত আপনার থেকে শিখবে আপনি বলেন কল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমি যে একজন বান্দা আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটা কার জন্য আল্লাহর জন্য আমি কখন আসব সিদ্ধান্ত আমার নয় সিদ্ধান্ত কার আমি কখন মরব সিদ্ধান্ত আমার নয় কার সেজন্য ইসলামের মধ্যে সুসাইড করা আত্মহত্যা করা এটা সম্পূর্ণ হারাম কেন সুসাইড করা মানে আপনি নিজেই মরার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ বলে তুমি যদি মরার সিদ্ধান্ত তুমি নাও তাহলে আমি কেন আছি কারণ আমি তোমার হায়াতের মালিক আমি তোমার মরণের মালিক তুমি যখন সুসাইড করার সিদ্ধান্ত নিয়েছো তুমি আল্লাহর উপর ক্ষমতা দেখিয়েছো সেই জন্য আত্মহত্যা মহাপাপ তার কোনো ক্ষমা নাই সেই জন্য আত্মহত্যা নিষিদ্ধ যত বিপদ আসুক যত আপনার জীবনে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসুক যত বড় সুনামি হোক আল্লাহ বলছে মৃত্যু কামনা করতে পারবে না সমস্যায় তুমি পড়বে আমি মাওলা তোমাকে সমাধান করে দেব সমাধানের নিয়ম আছে না নাই আছে সৃষ্টিকর্তাকে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মরণের মালিক আল্লাহ সমস্যায় পড়লে আমরা চাইবো কার কাছে কিন্তু জীবনে কখনো মৃত্যু কামনা করব না তবে মৃত্যু কামনা এক জায়গায় জায়েজ আছে কোন জায়গায় যেখানে আমার ঈমান হারানোর ভয় আছে কি হারানোর ভয় ঈমান হারানোর ভয় আছে সেখানে মৃত্যু কামনা কি আছে জায়েজ আছে সেজন্য রাসূলের পাকের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম এক একজন বলাবলি করত আল্লাহর রাসূল যদি মৃত্যু কামনা জায়েজ করে দিত কি কামনা আমরা সকল আনসার মুহাজির আল্লাহর দরবারে মৃত্যু চাইতাম আমরা বলি কেন মৃত্যু চাইবেন একজন ক্যান্সার রোগী আইসিইউতে বসে আছে একটা দিন বেশি বাঁচার জন্য একজন হার্ট অ্যাটাক রোগী ডাক্তার বলে দিয়েছে 90% বর্ষা নাই শুধু আছে কয় পার্সেন্ট 10% এরপরেও আমরা কোটি টাকার বাক্স নিয়ে দাঁড়িয়ে আছি একদিন যেন বেশি বাঁচে হসপিটাল আপনি হয়তো বা রেল লাইনে দাঁড়িয়ে বলছেন আফ আমার সময়গুলো যাচ্ছে না কিন্তু মেডিকেলে গিয়ে দেখেন আপনার মতো হাজারো মানুষ অক্সিজেন নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে মাওলা একটা ঘন্টা আমাকে এলাকার মানুষের সাথে কথা বলতে দাও সময়ের ওই যে দাম কিন্তু সাহাবায়ে কেরাম বলছে মৃত্যু কামনা যদি জায়েজ থাকতো আমরা সবাই মৃত্যু কামনা করতাম কেন ইসলামী খেলাফত তো মদিনায় কায়েম হয়ে গেছে মক্কায় কায়েম হয়ে গেছে অর্ধেক জাহান ইসলামের ছায়া তলে এসে গেছে এরপরও মরণ কামনা করবেন কেন তখন সাহাবায়ে কেরাম বলে দুনিয়া নয় আমরা মরণ কামনা করব এই কারণে কারণ মরলেই তো আমার দয়াল নবীর দিদার হয়ে যাবে সাহাবায়ে কেরাম বলছে আমরা মৃত্যু কামনা করতাম কিন্তু মৃত্যু কামনা জায়েজ নাই বলে আমরা কি করতেছি না কামনা করতেছি না